15 জুন শেষ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আর এই নির্বাচনকে সামনে রেখে নোয়াখালীতে মনোনয়ন ফর্ম কিনেছেন প্রার্থীরা। নোয়াখালী সেনবাগ উপজেলা ছাত্রলীগ সভাপতি ফিরোজ আলম রিগান টানা 7 বছর মোহাম্মদপুর ইউনিয়নের উন্নয়নে কাজ করে গেছেন। ইউনিয়নবাসীকে সেবার মান আরও কয়েক ধাপ বাড়িয়ে দিতে জনসেবার হাল ধরতে চান এ নেতা। আরও জানাচ্ছেন কাজী মহিনুদ্দিন রবিন। বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মতাদর্শকে ধারণ করে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা এবং ডিজিটাল বাংলার রূপকার প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে তৃণমূলের রাজনীতির এক শক্ত শিকড় এই ছাত্রনেতা ফিরোজ আলম রিগান। নির্যাতন আর নিপীড়নের শিকার হওয়ার পরও ছিলেন তৃণমূলের রাজনীতিতে দলের দুঃসময়ের কাণ্ডারি হয়ে দলীয় আন্দোলন সংগ্রামে থাকতেন সবার আগে, ছিলেন সিনিয়র নেতৃবৃন্দের আস্থাভাজন হয়ে। আমরা যারা বাংলা কথা বলি, স্বাধীন মানে বঙ্গবন্ধু, বঙ্গবন্ধু মানে স্বাধীনতা, বাংলা মানে স্বাধীন এবং বঙ্গবন্ধু একে অপরে একনিষ্ঠভাবে পরিপূরক। এখানেই শেষ নয়, তিনি ভয়াবহ প্রাণঘাতী করোনা মোকাবেলায়ও ছিলেন প্রথম সারির যোদ্ধা হিসেবে, দান অনুদানে রেখেছেন প্রশংসনীয় ভূমিকা। রাতের আধারে অসহায় দুস্থদের মাঝে হাজির হতেন খাদ্য সামগ্রী নিয়ে। এছাড়া ধর্মীয় সামাজিক ও সাংস্কৃতিক সহ সকল কাজে ছিলেন সক্রিয়। দলের সুনাম অক্ষুণ্ণ রেখে এভাবেই থাকতে চান ইউনিয়নবাসীর সেবক হয়ে। কাজী মহিনুদ্দিন রবিন, সিএনএন বাংলা, নোয়াখালী। চাঁদপুরের ফরিদগঞ্জে আনসার ও ভিডিপি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। প্রতিনিধি গাজী মমিন জানান, বৃহস্পতিবার সকালে উপজেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসলিমুন নেসার সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কমান্ডার উজ্জ্বল কুমার পাল, উপজেলা কর্মকর্তা এটিএম শাহ আলম ও আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংক কর্মকর্তা মোহাম্মদ রফিকুল ইসলাম গাজী সহ আর অনেকে। পরে আনসার ভিডিপি সদস্যদের মাঝে বাইসাইকেল, ছাতা, সেলাই মেশিন সহ বিভিন্ন উপকরণ ও পুরস্কার বিতরণ করা হয়। পটুয়াখালীর কলাপাড়ায় সুমা নামের এক যুবতীকে 6 মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার বিকেলে পৌর শহরের এতিমখানা এলাকার একটি ভাড়া বাসে অভিযান চালিয়ে তাকে আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা। এ সময় তার কাছ থেকে 3 লিটার চোরাই মদ ও 10টি ঘুমের ওষুধ উদ্ধার করা হয়। কলাপাড় উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মদ শহীদুল হক এ দণ্ডাদেশ প্রদান করেন। পরে তাকে কারাগারে প্রেরণ করে কলাপাড়া থানা পুলিশ। আবু হাসনাত মোহাম্মদ শহীদুল হক জানান, সুমা দীর্ঘদিন ধরে মাদক সেবন করে তার বাবা মা সহ পরিবারের সদস্যদের মারধর করে আসছে। তাকে আটকের সময় নিজ গলায় কাটা চামচ ধরে ভীতিকর পরিবেশ সৃষ্টি করে।